আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। গাইস, আজকে কথা বলবো হচ্ছে বেবি ডোজ কয়েনটা নিয়ে, কারণ হচ্ছে এই কয়েনটা থেকে আপনারা ভালো একটা প্রফিট নিতে পারবেন। তো কিভাবে আসলে প্রফিটটা নেবেন সেটা হচ্ছে ভিডিওর মধ্যে বলবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা যদি কয়েন মার্কেট ক্যাপে আসি, তাহলে বেবি ডোজ কয়েনের যে র্যাঙ্কিং সেটা এখানে দেখতে পারবেন। এটার বর্তমান র্যাঙ্ক আছে হচ্ছে 2832। তো বুঝতে পারছেন এটা কিন্তু ভালোই পপুলার একটা কয়েন, যার কারণে র্যাঙ্ক যে মানে 2000-3000 মধ্যে কিন্তু এটা র্যাঙ্ক চলে আসছে। তো যাই হোক, আমরা যদি এইটার যদি উৎপাদন দেখি, এইটা হচ্ছে 2021 সালের জুনে হচ্ছে উৎপাদন হয়, মানে এইটা হচ্ছে মার্কেটে আসে, আর যখন উৎপাদন হয় তখন এই ওইটার মানে প্রাইস থাকে হচ্ছে, এখন যদি এখানে আপনারা বর্তমান প্রাইস দেখেন, এটা হচ্ছে 0.80-র পর হচ্ছে 5-এ আছে। এটা হচ্ছে বর্তমান প্রাইস, আর যখন জুনের 1 তারিখে যখন এটা রিলিজ করে তখন এইটা ছিল হচ্ছে 0.90-র পর হচ্ছে 2। তো সেই হিসাবে যদি আপনারা হিসাব করতে যান, তাহলে এটা কিন্তু বর্তমানে কিন্তু 40-50% বললে ভুল হবে, মানে এক্স সোজা কথা যে 40-50 গুণ প্রফিট নিয়েছে, মানে হয়ে গেছে অলরেডি। তো আপনারা যদি হিসাব করতে চান জুন আর মাত্র হচ্ছে 5-6 মাসের মধ্যে কিন্তু এটা কিন্তু হিউজ একটা প্রফিট দিয়েছে সবাইকে, যারা আসলে প্রথমেই এই কয়েনটা হোল্ড করেছেন। তো এই কয়েনটার আপ হওয়ার পিছনে হচ্ছে অনেক কারণ আছে, আর এইটা আরও হিউজ পরিমাণ আপ হওয়ার সম্ভাবনা আছে। তো আসলে কী জন্যে আপ হবে সেটাই হচ্ছে আমি আপনাদের এখন দেখাবো। আর এই বেবি ডোজ কয়েনের যে নামটা, এটা হচ্ছে ডোজ কয়েন যে আছে তার থেকে নেওয়া হয়েছে। আর এই কয়েনটা হচ্ছে বলে যে ডোজ নাকি হচ্ছে ডোজের হচ্ছে ছেলে, বেবি ডোজ হচ্ছে তার ছেলে, তো সেই হিসাবে এটার হচ্ছে নাম করা হয়েছে। যদিও বা চতুরতা এবং লেনদেনের গতিতে ডোজকে ছাড়িয়ে যাওয়ার গর্ব করে, বেবি ডোজ নিজেকে ডোজের প্রশংসিত পুত্র বলে, যদিও এটি তার টুইটার হ্যান্ডেলে স্পষ্টভাবে বলে যে এটি কোনোভাবেই ডোজ কয়েনের সাথে সম্পর্কিত নয়। তো যাই হোক, এখন কথা বলবো এই কয়েন থেকে আপনারা কিভাবে হচ্ছে প্রফিট নিতে পারবেন। তো যেমন আমি আপনাদের এই কয়েনের কিছু বড় বড় নিউজ দেখাই, এই কয়েনে বড় বড় নিউজ যদি আপনারা দেখতে যান, এখানে একটু টাইমটা দেখবেন, এইটা হচ্ছে ডিসেম্বরের 31 ডিসেম্বর থেকে জানুয়ারি 6 তারিখের মধ্যে হচ্ছে যে হাইস্ট ভিওর্স কয়েন যে আছে সাউথ আমেরিকার মধ্যে, আপনারা এখানে হাইস্ট ভিওর যদি কয়েন যদি দেখেন, তাহলে এইটা কিন্তু 4 নম্বরে আছে। বেবি ডোজ কয়েনটা হচ্ছে 4 নম্বর র্যাঙ্কিংয়ে আসছিল। তো বুঝতেই পারছেন এটার কিন্তু হাইপ প্রচুর পরিমাণ, যার কারণে কিন্তু এইটার হচ্ছে হাইস্ট ভিউর মধ্যে চলে আসছে। তো তারপরে যেটা দেখাই, এইটা হচ্ছে ইলন মাস্ক একটা পোস্ট করেছিল বেশ কিছুদিন আগে, ওই মানে জুনের 1 তারিখে আর কি, যখন কয়েনটা রিলিজ হয়, তো তখনই কিন্তু এইটা হচ্ছে বেবি ডোজ ডু এরকম একটা পোস্ট করেছিল, যখন মানে রিলিজ হওয়ার সাথে সাথে এই কয়েনটা কিন্তু প্রচুর হাপ হয়ে গেছিলো, মানে এখান থেকে যারা মানে রিলিজ এই কয়েনটা রিলিজ হওয়ার সাথে সাথে বাই করেছে, তারা সেখান থেকে ভালো একটা প্রফিট নিয়েছে। আমি দেখেছি যে আমাদের গ্রুপে যারা ছিল, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই জয়েন করবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখানে জয়েন হবেন। তো ওখানে হচ্ছে নিউজটা শেয়ার করার সাথে সাথে ওখান থেকে হচ্ছে যারা এই কয়েনটা বাই করেছিল তারা ভালো একটা প্রফিট নিয়েছে। তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে ইলন মাস্ক যেহেতু এই কয়েনের পিছে একটু হলেও আসে, তো এইটার হচ্ছে আপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ ইলন মাস্ক একটা পোস্টের মাধ্যমে কী করতে পারে সেটা আপনারা ডগি কয়েনের মাধ্যমেই বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে আর একটা সময় হচ্ছে এই কয়েনটা আপ হয়ে গেছিলো, তো মানে আমি এই পিকটার মাধ্যমে আপনাদের বুঝাই, দাঁড়ান আপনাদের দেখাই। 2021 সালে একটি মুহূর্তে যা বেবি ডোজ সম্প্রদায়কে গুঞ্জন করেছিল তা হলো ফ্রান্সের রাষ্ট্রপতির স্ত্রীর ছবি। আচ্ছা, বুঝতেই পারছেন যে মানে কী জন্যে গুঞ্জন উঠেছিল সেটা আমি এখন আপনাদের আবার বুঝাই। দেখেন, মিস ম্যাক্সো প্যারিস ফ্যাশন সপ্তাহে একটি কাস্টম মেড বেবি ডোজ জুতার সাথে পোজ দিচ্ছেন। তো ওই জুতাটা হচ্ছে, এই জুতাটি ইটালিয়ান জুতা ডিজাইনার অ্যান্থনিও ভিটি তৈরি করেছেন। তিনি বিশ্বের সবচেয়ে দামি জুতা তৈরির রেকর্ড দাবি করেছেন। বেবি ডোজ জুতা সত্যি দেখার মতো একটা দৃশ্য, আমি আপনাদের দেখাই। এইটা হচ্ছে সেই জুতা ছিল যে জুতার মাধ্যমে হচ্ছে যে উনি হচ্ছে এই জুতাটা পরে হচ্ছে একটা পার্টিতে গেছিলো, অথবা একটা
এটাও কিন্তু বেবি ডোজের আর একটা জুতার ডিজাইন। তো এই জুতার ডিজাইনগুলো হচ্ছে উনি পরে গেছিলো, যার কারণে তখন হচ্ছে এটার একটা হাইপ ক্রিয়েট করেছিল যে এইটা একটা ভালো একটা প্রফিট দিবে, তখন মানুষ এটা থেকে কিনেছিল। তো এইটা হচ্ছে আরেকটা দিক। আরেকটা দিক আমি আপনাদের এই কয়েনটার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে বাইন্যান্স কিন্তু একবার তার অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে একটা পোস্ট করেছিল যে এই যে এইটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে তাদের অফিসিয়াল পেজে বেবি ডগ বেবি ডগি হচ্ছে, বেবি ডগি বলেন আর ডজ বলেন যেটাই বলেন, সেখান থেকে হচ্ছে এই পোস্টটা করেছিল। তো যদিও বা বাইন্যান্স এখনও তাদের বাইন্যান্সে লিস্ট করে নাই বেবি ডজ, এর আগে আরও দুইটা কয়েনের এইভাবে পোস্ট করেছিল, সেগুলাও আসলে তাদের এক্সচেঞ্জারে অ্যাড করে নাই। তো তারপর যেহেতু তার নজর মানে বাইন্যান্সের নজর এখন বেবি ডজের উপর আছে, তো এটা কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি হচ্ছে বাইন্যান্সে লিস্ট করবে। আর আপনারা সবাই জানেন বাইন্যান্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জার, সেখানে যদি লিস্টেড হয় তাহলে এটার হাইপ তো আরও বেড়ে যাবে আর তখন এটার প্রাইস খুবই আপ হবে। এটার প্রাইস যদিও বা খুব একটা বেশি আপ হবে না, কারণ হচ্ছে এইটার হচ্ছে টোটাল হচ্ছে যে মার্কেট ক্যাপ আছে, অর্থাৎ টোটাল যে আমি আপনাদের দেখাই দাঁড়ান একটু, এটার যে টোটাল সাপ্লাই হয়েছে টোটাল সাপ্লাই সেটা হচ্ছে 420 কোয়াট্রিলিয়ন, যেটা আসলে হিউজ। এখান থেকে আসলে এই কয়েনটা খুব বেশি পরিমাণ আপ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যেহেতু এখন বর্তমান প্রাইস হচ্ছে 0.80 করে পাঁচ, তবে আশা করা যায় এটা 0.40 করে 2-3 এরকম হওয়ার সম্ভাবনা আছে, তাও হয়তো এই বছর শেষের দিকেই। এই নিউজগুলো যদি আসলে ঠিকঠাক মতো কাজে দেয় আর এইভাবে হাইপ ক্রিয়েট করে চলতে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে 0.40 বা 5-0 এই দিক হচ্ছে এই পয়েন্টের প্রায় দেশে দাঁড়াবে। তো তাহলে আপনারা বুঝতেই পারছেন যদি ওখান থেকেও যদি আসলে এখান থেকেও যদি 4-0 বা 5-0 করে যদি এটা প্রেট চলে যায়, তো আপনারা কিন্তু ওখান থেকে প্রায় 100-200 গুণ প্রফিট নিতে পারবেন। আপনার এটা হচ্ছে এই পয়েন্টটা বেশি টাকাতে কেনার দরকার নেই, যারা লং টার্ম জন্য হোল্ড করবেন তারা এটা যদি 20-25 ডলার হোল্ড করেন, তো এখান থেকে দেখা যাবে যে যদি আসলে 0.4 4-0 করে যদি 1-2 ডলার